শিক্ষার্থী বৃন্দ, সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আমি তোমাদের গত তারিখে গত ক্লাসে দেব দেবী পূজা পার্বণ সম্পর্কে আলোচনা করেছি, বুঝেছো? আজকে তোমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ মেয়েগুলো সবাই তোমরা বই টই নিয়ে ঠিক হও, বই খাতা নিয়ে মনোযোগী হও। আচ্ছা, বাকি যে পাঠটুক আছে এইটুক নিয়ে আলোচনা করবো এবং পড়াশোনা করবো। দেবদেবী ও পূজা পার্বণ পাঠের সেবা, দেবদেবী ও পূজা পার্বণ 3, 4, 5, 6, 7, 9 পর্যন্ত, বুঝেছো? বিভিন্ন দেবদেবী সম্পর্কে আলোচনা। দেবদেবীগুলো কী কী শুনছ, সবাই মনোযোগী হয়েছ? আচ্ছা, মনসা দেবী, নারায়ণ দেব এবং শনি দেবের পরিচয় সম্পর্কে আমরা জানব এই পাঠে। এই বাকি পরিচয়গুলো কি এটা পড়া হয়নি, এগুলো পূজা পার্বণ এবং দেবদেবী সম্পর্কে গত পাঠে এগুলো জেনেছি, কিন্তু বাকি এগুলো হয়নি, এই বাকিগুলো একটু জানব এবার আমরা। তাহলে দেখো, একটু খেয়াল করো বোর্ডে, মনসা দেবীর পরিচয়। মনসা দেবী তো আর কি, মনসা দেবী বলতে তোমরা সবাই বোঝো সর্পের দেবী, তাই না? সাপের দেবী। আমরা মনসা দেবীর কি এটা সর্পের দেবী বলে আখ্যায়িত করি। মনসা দেবী সর্পের দেবী, তিনি সর্পকুলের জননী। এই দেবীকে আমরা সর্পকুলের জননী বলেও আখ্যায়িত করি। তিনি আমাদের সর্প ভয় রক্ষা, সর্প ভয় থেকে রক্ষা করেন। তিনি সাপের মানে ভয় থেকে রক্ষা করেন, তাই সেই দেবীর আরাধনা করলে আমরা একটা মনের দিক থেকে শান্তি পাই এবং এই আরাধনার মাধ্যমে মনে করি, মনের বিশ্বাসে এই দেবীর মাধ্যমে মনে করি যে আমাদের ভয় থেকে রক্ষা পায়। তিনি উর্বরতা ও সমৃদ্ধের দেবী, তিনি উর্বরতা এবং সমৃদ্ধির দেবী। আচ্ছা, তিনি গৌরব গৌরবর্ণ, তারপরে চন্দ্রের মতন সুন্দর মুখ ও প্রসন্ন মুখমণ্ডল, তার মুখমণ্ডল প্রসন্ন এবং মুখমণ্ডল প্রসন্ন এবং সুন্দর। আচ্ছা, লাল কাপড় সে সূর্যের যে সূর্যটা ওঠে ভোর প্রাতঃকৃত সকালে যে সূর্যটা ওঠে, এই সূর্যের যে রঙটা লাল টকটকে, এই রকম কাপড় সে পরিধান করে করেন। সর্প তার হাতে মুকুট ও পাদ দেশ ঘিরে, মানে সর্প নিয়ে তার মুকুট এবং পাদ পদ্ম সব কিছু ঘিরে থাকে, মোটামুটি এর এনার পরিচয়। এবং এই পূজা পদ্ধতি, এই পূজা পদ্ধতি আষাঢ় মাসের কৃষ্ণ পঞ্চমী তিথিতে এই পূজা হয়। আষাঢ় মাসের কৃষ্ণ পঞ্চমী তিথিতে এই পূজা হয়। এই সময় সাজ গাছ স্থাপন করে উঠানে এই পূজা করা হয়। সাজ গাছ, ধান গাছ, কচু গাছ বিভিন্ন রকমের করে এটা নিয়ম মতো, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে সুন্দর ওই যে আচমন করে সব কিছু ফুল ফুল বেলপাতা এবং বিভিন্ন উপকরণ নিয়ে নিয়মবিধি অনুসারে এই উপাচারগুলো সাজানো হয় এবং এর এই নিয়মবিধি অনুসারে এইটা আমরা এই পূজা পদ্ধতি পালন করি এবং পূজা শেষে সব ঠাকুরকে বিসর্জন দিতে হয়। আচ্ছা, এবার গেল কি, তাহলে পরিচয় গেল, পূজা পদ্ধতি গেল, মনসা পূজার শিক্ষা ও প্রভাব, এইটার মাধ্যমে কি শিক্ষা পায় এবং কি এটার প্রভাব। মনসা দেবীর পূজা করলে সাপের ভয় থেকে রক্ষা পাই আমরা, এক নম্বর। একটা বিভিন্ন সাপের সাপ সম্পর্কে ধারণা এবং গ্রহণের সুযোগ অনেক, মানে বিশেষ সাপ সম্পর্কে আমরা এসব সুযোগ সুবিধাগুলো বুঝতে পারি এবং কি ঘটে ধারণা গ্রহণের সুযোগ ঘটে, বিষধর সাপের
প্রকোপ থেকে রক্ষা করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা যায়। পূজার মূল শিক্ষা সম্পর্কে বশীভূত করার কারণেই কৌশল অবলম্বন করা যায়, বিভিন্ন কৌশল অবলম্বন এই শিক্ষা এই সুন্দরভাবে শুদ্ধ মনে পূজা পাঠ করলে মনের দৃঢ় বিশ্বাস নিয়ে আমরা মনে করি যে আমরা সব কিছু থেকে নিয়মিত নিয়মচারে করলে আমরা এসব থেকে মুক্তি পাই এবং পাবো এবং অনেক কৌশলও অবলম্বন করতে পারি, তাই না? তাহলে প্রভাব ও বিস্তার মনসা পূজার একটা মোটামুটি একটু জানলাম। এবং নারায়ণ দেবের, এরপর নারায়ণ দেবের, নারায়ণ দেবের পরিচয়। নারায়ণ দেব আমাদের তো প্রধান হিন্দু ধর্ম অনুসারে নারায়ণ পরম ব্রহ্ম দেবতা আমাদের, বুঝেছো? আমাদের হিন্দু শাস্ত্রে হিন্দু ধর্ম অনুসারে নারায়ণ আমাদের পরম ব্রহ্ম, পরম আত্মা, পরম পরমেশ্বর নামে পরিচিত, বুঝেছো? নার বা নারা শব্দের অর্থ মানুষ এবং আয়ন শব্দের অর্থ আশ্রয়। তাহলে নারা শব্দের অর্থ হচ্ছে মানুষ এবং আয়ন শব্দের অর্থ হচ্ছে আশ্রয়। সুতরাং নারায়ণ শব্দের অর্থ হলো সকল মানুষ বা আশ্রয় স্থল। এটা সুন্দর করে এইটুকু ইয়ে নাও, লিখে নাও। আচ্ছা, আশ্রয় স্থল। তাহলে পুরাণ অনুসারে নারায়ণকে সর্বশ্রেষ্ঠ দেবতা হিসাবে অভিহিত করা হয়েছে। এই নারায়ণের কি হিসাবে অভিহিত করা হয়েছে? সর্বশ্রেষ্ঠ দেবতা হিসাবে নারায়ণকে অভিহিত করা হয়েছে। নারায়ণের ক হাত, চার হাত, চার হাতে থাকে কি কি? শঙ্খ, পদ্ম, শঙ্খ, চক্র, গদা। এই চার হাতে চারটি ইয়ে থাকে, অস্ত্র থাকে। এই এই দেবতা সুখ ও শান্তি অর্জন করে। সুখ ও শান্তির জন্য আমাদের বিভিন্ন সুখ শান্তি লাভ করে। আমরা এই নারায়ণের পূজা থেকে আমরা সুখ শান্তি লাভ করতে পারি এবং অনেক দুঃখ থেকে সুখ লাভ করতে পারি। আচ্ছা, এবার গেল পূজা পদ্ধতি। এই নারায়ণ পূজাটা কীভাবে করতে হয়? ওই একইভাবে শুদ্ধভাবে বা পরিষ্কার পরিচ্ছন্নভাবে, পরিষ্কারভাবে কাপড় চোপড় সব কিছু নিয়ম মতো শাল, গ্রাম, শিলারূপে তাম্র পাত্রের উপর নারায়ণ পূজা করা হয়। কার উপর রেখে? তাম্র পাত্রের উপর, শালগ্রাম শিলারূপে তাম্র পাত্রের উপর নারায়ণ পূজা করা হয়। এই পূজার অনেক রকমের বিধিবিধান আছে। নারায়ণ নারায়ণ শিক্ষা প্রভাব। এই পূজার মাধ্যমে আমরা কি, নারায়ণ আমাদের কি পালনকর্তা, আমাদের অনেক দুঃখ কষ্ট, সব রকমের দুঃখ কষ্ট আমরা এই দেবতার পূজার মাধ্যমে, পূজা অর্চনা প্রার্থনা পদ্ধতিগুলো কী কী, অনেক রকমের ফুল ফল এবং বিভিন্ন ধূপ প্রদীপ বিভিন্ন রকমের উপকরণ নিয়ে এই পূজার মাধ্যমে সুষ্ঠু সুন্দরভাবে পরিষ্কার মনে এই পূজা করলে আমাদের মনের শান্তি দূর হয় এবং এই উপাচারের মাধ্যমে আমরা মনের বিশ্বাস রাখি এবং সব কিছু কামনা বাসনা পূরণ করা করতে পারি, বুঝেছো? আচ্ছা, নারায়ণ নারায়ণের নারায়ণ পূজা করলে এটা কি শিক্ষা, এবার শিক্ষা প্রভাব। এইটা কি হয়? এইটা এই পূজার মাধ্যমে আমরা অনেক রকমের, নারায়ণ কি পালন দেবতা, পালন দেবতা, ইনি কি আমাদের শান্তি প্রতিষ্ঠা, সংসারের বিভিন্ন অমঙ্গল চিন্তাগুলো দূর করে সুখ শান্তি লাভ করে, শান্তি প্রতিষ্ঠা করে। তারপরে কি, মনের শক্তি সঞ্চারণ যোগায়, মনে শক্তি সাহস আনে এবং যে কোনো কাজে উৎসাহ আমরা উৎসাহ সাহস মনে সাহস আনতে পারি। এই পূজার মাধ্যমে আমরা এইসব শক্তি সাহস আমাদের
আসে এবং যোগায়। এই পয়েন্টগুলো দেখো, তোমরা এই পয়েন্টগুলো একটু লিখে নাও, একটু দেখে নাও, লিখে নাও, এভাবে একটু বুঝে বুঝে পড়ো, তাহলেই হবে। তারপরে শুনি দেবতার পরিচয়। তাহলে গেল মনসা দেবী, নারায়ণ দেবতা এবং শুনি দেবতার পরিচয়। এবং শুনি দেবতা তোমরা সকলেই জানো। আমরা কী করি, শুনি দেবতা এই দেবতা একটু এর নিয়মকানুন কঠিন আছে। একজন উপাস্য দেবতা জীবনে চলার ক্ষেত্রে যেসব বাধা বিপত্তি আসে এই পূজার মাধ্যমে এই এই বাধা বিপত্তিগুলো দূর হয়। একে আমরা শুনি দেবতা বলে আখ্যায়িত করি। তারপর পূজা পদ্ধতি, এই পূজা পদ্ধতিটা ওই একইভাবে সূর্য অস্তের পরে শুনি পূজা করতে হয় এবং মানে ঘরের বাহিরে, বুঝেছ, ঘরের ফাঁকা জায়গা, যে কোনো ফাঁকা জায়গাতে করতে হয় এই পূজার নিয়মবিধি। এই পূজার ফল লাগে, কালো কালো কাপড় লাগে, মাসকালাই লাগে, বিভিন্ন উপকরণ, ফুল লাগে, নীল ফুল লাগে, এইসবগুলো নিয়ম মতো সুন্দরভাবে এরকম আলপনা দিয়ে ঘট স্থাপন করে বিভিন্ন উপাচারে এসব মন্ত্র পাঠ এবং প্রার্থনার মাধ্যমে এই ঘট স্থাপন করে এই পূজা করতে হয়। পূজা শেষে তারপরে সব পূজারই পূজা শেষে বিসর্জন দিতে হয়, বুঝেছ। তাহলে পূজা পদ্ধতি এটা সূর্য অস্তের পর এই শনি পূজাটা হয়। শনি পূজাটা সূর্য অস্তের পর এবং ঘরের বাহিরে ফাঁকা জায়গাতে, বুঝেছ। আচ্ছা, এবং এই পূজার শিক্ষা এবং প্রভাব, এটার মাধ্যমে আমাদের কি অধর্মের পথ থেকে ধর্মপথে ফিরিয়ে আনেন, মানে অধর্ম পথ থেকে ধর্মের পথে ফিরে আনে। তারপরে এই প্রতি এই জন্যে এই শনি মানে যত রকমের বিপদ, সব রকমের বিপদ আপদ থেকে মুক্তি পাই এই পূজার মাধ্যমে আমরা। এই জন্যে এই পূজাটা আমাদের সবাইকে নিয়মিত করা উচিত এবং সবারই এই পূজাটা করা উচিত এবং এই পূজাকে এই এই শনিবারের এই ঠাকুরকে সবাই আমরা সুন্দরভাবে মেনে নিয়মিতভাবে পূজা প্রতিষ্ঠা করা আমাদের একান্ত দরকার। তাই প্রতি সপ্তাহে শনিবারে শনি পূজা করা হিন্দুদের নিয়মিত ধর্মকৃত। আমাদের এই পূজাটা প্রতি সপ্তাহে শনিবারে নিয়মিত করা দরকার। তাহলে মোটামুটি আমরা মনসা দেবীর পরিচয়, পূজা সম্পর্কে পদ্ধতি এটা সম্পর্কে জানলাম, নারায়ণ সম্পর্কে নারায়ণ পূজারিয়া জানলাম, শনি দেবতা সম্পর্কে জানলাম, মোটামুটি তিন দেব দেবী সম্পর্কে আমরা জানলাম। তোমরা একটু সবাই এটা ভালো করে মনোযোগ সহকারে মূল বইটা পড়বে, হ্যাঁ। এবার বাড়ির কাজটা নাও, নারায়ণের পাঁচটি প্রভাব লিখো, সামনের সপ্তাহে এই বাড়ির কাজটা দিবা, হ্যাঁ। সবাই তাহলে বুঝতে পেরেছো তো? আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।